স্টিংরে কি বিষাক্ত একটা প্রাণী? স্টিংরে, ফ্রেশ ওয়াটার স্টিংরে, যেটা আমরা আজকাল আমাদের অ্যাকুরিয়ামে রাখছি, তো সেটা কি বিষাক্ত প্রাণী? এটা নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি আছে, যে শোনা গেছে স্টিংরের লেজে নাকি বিষ থাকে, সেটা হাতে লেগে গেলে ইনফেকশন হতে পারে, আরো অনেক কিছু। তো সেই ব্যাপারে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। কিন্তু তার আগে আপনাদের সবাইকে আরো একবার আমাদের সবার এই ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আজকে আমরা স্টিংরে নিয়ে কথা বলবো, কিন্তু শুধু ওই একটা পয়েন্ট নয়। স্টিংরের অ্যাকুরিয়াম সাইজ কি দরকার, ফিল্টারেশনটা কেমন হওয়া উচিত, খাওয়া দাওয়া ঠিক কি করে, আরো অনেক কিছু। তাই এই ভিডিওটা আপনাদের এন্ড অবধি দেখতে হবে। নতুন বন্ধু যারা যারা সবেমাত্র চ্যানেলটি দেখছেন, প্রথমবার চ্যানেলটি দেখছেন, তাদেরকে বলবো ভিডিওটি পুরো দেখুন। তারপর যদি মনে হয় হ্যাঁ সত্যি এই ভিডিওতে কিছু ভ্যালু কন্টেন্ট পাওয়া গেছে, তারপর না হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুরা কমেন্টস করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার আগে আমরা তাহলে কথা বলে নিই যে অ্যাকুরিয়ামটা কিরকম দরকার, মানে কি সাইজের অ্যাকুরিয়াম হলে ভালো হয়। তো যাদের কাছে ছোট অ্যাকুরিয়াম আছে, মানে 2 ফুট, 2.5 ফুট, 1.5 ফিট, তাদের জন্য স্টিংরে ফিশ একদম না। কেন? কারণ স্টিংরে একটা মনস্টার গ্রুপের মাছ, মানে যে মাছটা অনেকটাই বড় হয়ে যায়। তো যে মাছটা অনেকটা বড় হয়ে যায় বা তার মধ্যে বড় হওয়ার প্রবণতা আছে, তো সেই মাছকে কখনোই, সেটা ছোটবেলা হলেও আমরা মানা করি যে রাখবেন না। যদি সাময়িক কিছুদিনের জন্য রেখেছেন, এমন অনেকে আছেন যারা আসেন, তারা বলেন যে দাদা 1-1.5 মাসের জন্য আমি রাখবো এবং তারপর মাছটাকে আমি আমার বড় ট্যাঙ্ক হচ্ছে সেখানে শিফট করব, সেটা আলাদা ব্যাপার। আদারওয়াইজ 1.5-2 ফুটের অ্যাকুরিয়ামে কিন্তু স্টিংরে থাকবে না। স্টিংরেকে একটু বড় জায়গা দিতে হবে, যাতে এরা ভালোভাবে চলাফেরা ঘোরাফেরা করে সঠিক গ্রোথ নিতে পারে। এরা যদি কনজেস্টেড জায়গায় থাকে, খুব ছোট জায়গায় থাকে, তাহলে অনেক সময় এরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে স্ট্রেসে এসে মারাও যেতে পারে। তো কখনো ছোট, খুব ছোট অ্যাকুরিয়াম হলে স্টিংরেতে যাবেন না। একটু বড় অ্যাকুরিয়াম, একটু বড় জায়গা, কম করে 3.5 ফিট, 4 ফিটের ট্যাঙ্ক হলে বেটার হয় স্টিংরের জন্য। এবার আমরা কথা বলিনি ডেকোরেশন, যেটা আমরা সবাই চাই আমাদের অ্যাকুরিয়ামটা খুব সুন্দর লাগুক, বেশ একটা নেচারকে আমরা তুলে নিয়ে এসে অ্যাকুরিয়ামে বসিয়ে দিই, মানে সেই লুকসটা, সেই ন্যাচারাল লুকসটা আমাদের অ্যাকুরিয়ামে থাকুক। এখানে আমি অনেক ভিডিওতে এর আগেও বলেছি যে আমাদের কি ভালো লাগে সেটা ম্যাটার করে না। আপনি যে মাছটা রাখছেন সেই মাছ অনুযায়ী কি ডেকোরেশন দরকার সেটা ম্যাটার করে, কারণ অ্যাকুরিয়ামের মধ্যে থাকবে কে, আমরা না সেই মাছটা যেটা আপনি নিয়ে আসছেন, তাহলে তার অনুযায়ী বা তার উপযুক্ত ডেকোরেশন করা উচিত। স্টিংরের ক্ষেত্রে আপনি স্যান্ড ইউজ করতে পারেন অথবা বিয়ার বটম ট্যাঙ্ক, মানে নিচে পুরো ফাঁকা রাখতে পারেন, খালি রাখতে পারেন। কারণ এর পেছনে লজিকটা কি, কারণ স্টিংরে জেনারেলি নিচে খাবার পড়লে তবেই খায়, বটম ফিডার বলা হয়, কারণ ও খাবারের উপর চড়ে গিয়ে খায়। তো এই ক্ষেত্রে কি হয়, যদি নিচে বিভিন্ন রকম গ্রাভেলস দেওয়া থাকে, পাথর দেওয়া থাকে, এটা ওটা দেওয়া থাকে, তো অনেক সময় সেই খাবারটা না ওই পাথরের খাঁজে গিয়ে ঢুকে যায়, তো তাদের খেতে খুব অসুবিধা হয়। আর যেহেতু তারা নিচে বেশি ঘোরাফেরা করে, তো নিচে যদি শক্ত কোনো চুচালো কোনো জিনিসপত্র থাকে, তো তাতে স্টিংরের বডি পার্টস কখনো কেটে যেতে পারে বা ইনজিওরও হতে পারে। তো চেষ্টা করবেন হয় সুন্দর, মানে একদম মিহিন দানার স্যান্ড অথবা ফাঁকা রাখার। স্টিংরে একটি মনস্টার গ্রুপের মাছ, সেটা আমি এর আগেও বলেছি, এরা মনস্টার কমিউনিটিতে থাকে। কমিউনিটি নিয়ে আগে কথা বলবো, আমি জানাবো যে কার কার সাথে স্টিংরে রাখা যায়। কিন্তু কমিউনিটিতে থাকলেও আমরা অন্যান্য মাছের ক্ষেত্রে দেখেছি, যেমন অস্কার, অ্যারোয়ানা, এদের একটু জল নোংরা হলো বা কিছুদিন পর আমরা জল চেঞ্জ করলাম চললো, কোনো অসুবিধা হয় না, জেনারেলি এরা টিকে যায় কারণ এরা হার্ডি ফিশ। কিন্তু সেই জায়গাতেই আমরা যদি স্টিংরে রেখেছি, এই ফর্মুলাটা এখানে চলবে না, মানে জলের কোয়ালিটি আপনাকে কিন্তু পুরো টান টান রাখতে হবে। সপ্তাহে দরকার লাগলে 2 দিন আপনাকে ওয়াটার চেঞ্জ করতে হবে, সেটা একটুখানি করলেও, হয়তো আপনি 20% করলেন, যে পটি ওয়েস্টেজ খাবারগুলো পড়ে আছে ওগুলোকে তুলে ফেলে দিলেন, সব চেঞ্জ করতে হবে না, শুধু 20% জল চেঞ্জ করে ফ্রেশ জল দিতে হবে, এটা করতে হবে। কারণ এখানে জলের কোয়ালিটি যদি বিগড়ে যায়
তাহলে কিন্তু আপনার স্টিংরে সার্ভাইভ নাও করতে পারে। তো জলের কোয়ালিটিটা এখানে ম্যাটার করে। একটু টেম্পারেচার নিয়েও বলে দিই, টেম্পারেচারটা মোটামুটি 26 থেকে 28-29 এর মধ্যে রাখার চেষ্টা করবেন। টেম্পারেচার খুব হাই হয়ে গেল বা খুব লো হয়ে গেল দু ক্ষেত্রে কিন্তু স্টিংরের ক্ষেত্রে প্রবলেম হবে। এবার যাবো ফিল্টারেশনে। কিন্তু ফিল্টারেশন নিয়ে কথা বলার আগে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে দুটো নাম্বার আমি দিয়ে রাখছি, কারণ অনেক বন্ধুরাই আছেন যারা স্টিংরের ব্যাপারে এই নলেজটা পুরো নেওয়ার পর তাদের ইচ্ছা হবে যে তারাও হয়তো বাড়িতে একটা এই ধরনের একটা এক্সক্লুসিভ কিছু মাছ রাখবে। তো যারা স্টিংরে রাখতে চান তাদের এই দুটো নাম্বার দিলাম। এই দুটো নাম্বার শুধু বুকিং করার জন্য নয়, এই দুটো নাম্বার হচ্ছে আমার এই ভিডিওটা দেখার পরও হয়তো আপনাদের মনে কিছু কিছু প্রশ্ন থেকে যাবে যে এইটা তাহলে কি করে হবে, ওইটা কি করে হবে। তো এইটা ওইটা যেটা বাকি থেকে যাচ্ছে যে প্রশ্নটা বা যে বিষয়টা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করছি না, সেটা আপনারা ওই দুটো নম্বরে ফোন করে আগে জানবেন, নিজের ডাউট ক্লিয়ার করবেন, আপনার অ্যাকুয়ারিয়ামে স্টিংরে রাখা যায় কিনা সেটা নিয়ে আমাদের টিমের সাথে কথা বলবেন, তারপর অর্ডার দেবেন। অল ওভার ইন্ডিয়াতে আমরা ডেলিভারি করছি, আর আপনি যদি ওয়েস্ট বেঙ্গল বা কলকাতাতে থাকেন তাহলে তো নিশ্চিন্তে আপনি আপনার ডেলিভারিটা পেয়ে যাবেন। তাহলে চলুন ফিল্টারেশন নিয়ে কথা বলা যাক। ফিল্টারেশন নিয়ে কথা বলতে গিয়ে প্রথমে কথা বলতে হয়, যেহেতু আমি এর আগেই বলে দিলাম জল খুব পরিষ্কার রাখতে হবে, দ্যাটস মিন ফিল্টারেশনটা একটু স্ট্রং করতে হবে। সাম ফিল্টার করলে বেটার হয়, কিন্তু সবার পক্ষে সাম করা একটা একটু ঝঞ্ঝটের কারণ হয়ে দাঁড়ায় খুব বড় অ্যাকুরিয়াম না হলে। সেই ক্ষেত্রে আপনি ক্যানিস্টার ফিল্টার ইউজ করতে পারেন, আর যদি মনে হচ্ছে ক্যানিস্টার ফিল্টারেও একটু বাজেট ইস্যু হচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাকুরিয়ামের মধ্যে দুটো স্পঞ্জ ফিল্টার দিন, একটা টপ ফিল্টার দিন। ফ্লো দিলে এদের সাচাস কোনো অসুবিধা হয় না। আর ওয়াটার চেঞ্জটা যদি আপনি রেখেছেন, যদি খুব স্ট্রং ফিল্টার না দিয়েছেন কিন্তু জলটা পরিবর্তন করে জলটাকে মেনটেন করছেন, জলটাকে ক্লিয়ার রাখছেন, তাহলেও কিন্তু স্টিংরে ভালোভাবে আপনার কাছে থেকে যাবে। স্টিভ ইরউইন, এনার নাম শুনেছেন? বিভিন্ন সময় আমরা এনাকে ন্যাশনাল চ্যানেলে দেখেছি। ইনি বিভিন্ন রকম নেচারে গিয়ে বিভিন্ন রকম জন্তু জানোয়ারদের সাথে একেবারে মিশে যেতেন, মানে তাদের কাছে যেতেন, তাদের ধরতেন, তাদের নিয়ে খেলা করতেন, এবং এর অনেক ভিডিও এনার আমরা ইউটিউবে গেলেও হয়তো দেখতে পারব। 2006 অস্ট্রেলিয়াতে একটা মারাত্মক ঘটনা ঘটে, দুঃখজনক ঘটনা, যেখানে ইনি একদম গভীর জলে যান এবং সেখানে গিয়ে স্টিংরে নিয়ে একটা শুটিং করতে যান, একটা ডকুমেন্টারি করতে গিয়ে সেই স্টিংরে বিশালাকার সেই স্টিংরের স্টিং লেগে একটা দুর্ঘটনা হয় এবং সেখানে ইনি মারা যান। এই ঘটনাটা ঘটেছিল কোথায়? গভীর জলে। এটা অ্যাকুরিয়ামের কোনো ইনসিডেন্ট নয়, কিন্তু এই ঘটনাটা ঘটার পর থেকে লোকমুখে প্রচার হয়ে যায় যে স্টিংরে একটি বিষাক্ত মাছ, এটা রাখা বিপজ্জনক, এটা ওটা সেটা। তো যা রটে তার কিছু তো ঘটে, ঘটেছিল ঠিকই, কিন্তু আবারও বললাম সেটা অ্যাকুরিয়ামে না। আমরা অ্যাকুরিয়ামে যে মাছগুলো এনে রাখি, যে স্টিংরে গুলো রাখি, আমাদের কাছেও যে ভিডিওতে যেগুলো আপনারা দেখছেন, এগুলো সবই ক্যাপটিভ ব্রিড, মানে এগুলো আলাদা করে ফার্মিং করা হয়, যেভাবে অ্যারোনার চাষ করা হয়, অন্যান্য মাছের চাষ করা হয়, সেভাবে স্টিংরেরও এখন চাষ হয়। তো এদের স্টিংয়ে ওই পয়জনটা থাকে না যেটা ওয়াইল্ডে থাকে, যার কারণে মৃত্যু হতে পারে। তাই বন্ধুরা, আপনাদের এখানে আমি একটা জিনিস জানিয়ে রাখি যে আমাদের কাছেও স্টিংরে আছে, আমরাও জল পরিষ্কার করি অ্যাকুরিয়ামে, এবং করতে গিয়ে হয়তো কখনো কখনো আমাদের হাতেও তার স্টিংটা লেগে যায়। লেগে গেলে হতে পারে হয়তো সাময়িক আপনার কিছুক্ষণের জন্য একটু পেন থাকলো, বাট কখনোই মারাত্মক কিছু নয় যেটার জন্য ইনফেকশন ছড়িয়ে যাবে বা হাত কেটে বাদ দিতে হবে। যে মিথগুলো আছে সেগুলো কিন্তু সত্যি ভুয়ো মিথ, সেগুলো রিয়েল নয়। স্টিংরের অনেক রকম ভ্যারাইটিস মার্কেটে অ্যাভেলেবেল আছে, বেসিক মোটরও আছে, হাইব্রিড আছে, পার্ল আছে, ব্ল্যাক ডায়মন্ড আছে, হোয়াইট ডায়মন্ড আছে, অ্যালবিনো আছে, অনেক রকম ভ্যারাইটি আছে। তো আপনারা কোন ভ্যারাইটি নিতে চান তার সম্পর্কে জানতে হলে আমি যে দুটো নাম্বার দিচ্ছি এই দুটো নাম্বারে আপনারা কমিউনিকেট করতে পারেন। আর এই পার্টে আমরা একটু লাইফ স্প্যান নিয়ে কথা বলি স্টিংরের। স্টিংরের লাইফ স্প্যান মোটামুটি একটা অ্যাকুরিয়ামে যদি আপনি ঠিকভাবে রাখতে পেরেছেন, ঠিকভাবে মানে যদি তাকে প্রপার স্পেস দিয়েছেন এবং তার ওয়াটার চেঞ্জ, ফিল্টারেশনটা এবং ফিডিংটা যদি ঠিক রেখেছেন, তাহলে কিন্তু স্টিংরে অনেক দিন পর্যন্ত বাঁচে।
পাঁচ বছর, সাত বছর, 10 বছর পর্যন্ত একটা অ্যাকুরিয়ামে বাঁচে, এবং ওয়াইল্ডে 20 থেকে 25 বছর পর্যন্ত একটা স্টিংরে বেঁচে থাকে। এই পার্টে আমরা স্টিংরের ফিডিং নিয়ে কথা বলি, যেটা আমি শুরুতেই বলে দিয়েছিলাম যে স্টিংরে হচ্ছে বটম ফিডার, মানে নিচে গিয়ে খায়। তাই এমন কিছু খাবার আপনাকে দিতে হবে যেটা নিচে যাবে। খাবারের মধ্যে ছোট স্টিংরে অনেক সময় ফ্রোজেন ব্লাডমস খায়, এছাড়া চিংড়ি মাছকে ছোট ছোট টুকরো করে দিতে পারেন, বা অন্যান্য মাছের ছোট ছোট পিস করে আপনি দিতে পারেন। ফিডিং ফিশ, ফিডিং ফিশ মানে ছোট ছোট মলি বা গাপ্পি, ওটাও দিয়ে দিলে অ্যাকুরিয়ামে, জ্যান্ত ওটা দিয়ে দিলে ওরা অ্যাকুরিয়ামে ঘুরে বেড়ায় এবং স্টিংরে কিন্তু ঠিক গিয়ে ধরে নেয়। আমরা অনেকে ভাবি যে ওই ছোট ছোট মাছকে স্টিংরে কিভাবে ধরবে, টেকনিক আছে যেটা ওরা জানে কিভাবে ওদের শিকার ধরতে হবে। এছাড়াও কিছু কিছু ড্রাই খাবার আছে, যেটা মানে প্যালেটস বলি, সেটাও আপনারা যদি স্টিংরেকে দিয়েছেন সেটাও কিন্তু স্টিংরে খাবে, বাট একটু হ্যাবিট করাতে হবে। বন্ধুরা, এই পার্টে আমরা কমিউনিটি নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে একটা ছোট্ট প্রয়াস আমি অশোক আপনাদের জন্য করেছি, একটা ছোট্ট গিফট আপনাদের জন্য নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমাদের একদম ভিন্ন ধারার একটা নতুন ইউটিউব চ্যানেল, অ্যাসপায়ারিং অশোক। অ্যাসপায়ারিং অশোক একটা এমন একটা চ্যানেল আমরা আপনাদের জন্য বানিয়েছি, যেখানে আমি আমার লাইফে যেটুকু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, প্লাস আমি যা নলেজ, বিভিন্ন ফিজিক্যাল এবং ডিজিটাল গুরু, বিভিন্ন বুকস পড়ে যে নলেজটা আমরা পেয়েছি, যেটার দ্বারা আপনাদের লাইফ 100% ট্রান্সফর্ম হতে পারে, এমন কিছু কথা আমরা সেই চ্যানেলে আপনাদের জানাবো এবং আপনাদের কাছ থেকেও শুনবো। লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অ্যাসপায়ারিং অশোক, আপনারা অবশ্যই গিয়ে আমাদের ওই ফ্যামিলিতেও জয়েন করুন। আমি কথা দিচ্ছি প্রত্যেকটা কন্টেন্ট আপনাদের লাইফে কিছু না কিছু জায়গায় হেল্প করবে। আমি দেখিয়েও দিচ্ছি স্ক্রিনে, অ্যাসপায়ারিং অশোক, আপনারা সাপোর্ট করুন, আমরা একটা সুন্দর সুস্থ সাকসেসফুল কমিউনিটি বানাবো, এটা আমার প্রমিস। লাস্ট টপিক নিয়ে এবার আমরা কথা বলবো, সেটা হচ্ছে কমিউনিটি। স্টিংরে একটা মনস্টার গ্রুপের মাছ, মানে অবশ্যই অ্যারোয়ানা, অবশ্যই অস্কার, প্যারোট, গোরামি, পিকক বাস, সিমিলার যত অ্যাগ্রেসিভ বা মনস্টার গ্রুপের যে মাছগুলো আছে তার সাথে আপনি স্টিংরে আরামসে রাখতে পারেন। কিন্তু অনেক সময় কি হয়, আমরা অনেক ছোট ছোট মাছ দিয়ে হবি শুরু করি, ছোট একটা স্টিংরে, ছোট একটা অ্যারোয়ানা, ছোট একটা প্যারোট, ছোট অস্কার, ছোট পিকক বাস, ছোট গোরামি, সবকিছু ছোট ছোট দিয়ে শুরু করি। তো এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে স্টিংরের যে সাইজটা আছে তার তুলনায় মাছ খুব ছোট না হয়ে যায়, তাহলে কিন্তু স্টিংরে আবার সেই মাছটাকে ধরে চেপে নেয়, মানে চেপে ধরে নেয়, কাঁচের মধ্যে সাঁটিয়ে দেয়। তো খুব ছোট মাছ আবার স্টিংরের সাথে দেবেন না কমিউনিটিতে। কনফিউশন থাকলে আমরা আবার এই দুটো নাম্বার আপনাদের দেখাচ্ছি, এই দুটো নাম্বারে সকাল 11টা থেকে সন্ধ্যা 8টা অবধি যেকোনো সময় আপনার ফোন করুন, অথবা হোয়াটসঅ্যাপ করে আপনাদের কোশ্চেন্স বা আপনাদের যেটা রিকোয়ারমেন্ট আছে সেটা জানান, আমাদের টিম থেকে আপনাকে ডেফিনেটলি গেট ব্যাক করা হবে। ভিডিও আজকের মতো এখানেই শেষ। আমাদের নতুন বন্ধুরা কেমন লাগলো ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে জানাবেন, আর পুরনো বন্ধুরা কমেন্টস করবেন আপনারা আর কি ধরনের ভিডিও দেখতে চান এবং আজকের ভিডিওটা আপনাদের এক্স্যাক্টলি কেমন লাগলো। ভালো থাকবেন সবাই, ভিডিও এখানেই শেষ করছি, নমস্কার।